ভেনেজুয়েলায় মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো। শুক্রবার ইতালির এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। এদিকে ভেনেজুয়েলা নিয়ে যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবেলার হুঁশিয়ার দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বরাবরই মাদুরো সরকারকে হটাতে যুক্তরাষ্ট্রের যে কোনো সমর্থনকে স্বাগত জানিয়ে আসছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও সশস্ত্র প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। এবার তিনি বললেন, যুক্তরাষ্ট্র তার দেশে সামরিক অভিযান চালানোর প্রস্তাব দিলে তা সাদরে গ্রহণ করা হবে। সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো সরকারে টিকে আছে, তবে তার সময় ক্রমেই কমে আসছে। সেনাবাহিনীর অন্তত 80-85% আমাদের সাথে আছেন, তাই মাদুরো সরকারের পতন ঘটাতে যে কোনো কিছুই আমি করতে রাজি আছি। এমনকি যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ চালাতে চায় সেখানেও আমার সমর্থন থাকবে। এদিকে গুয়াইদোর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবেলা করা হবে। একই সঙ্গে তাকে নিয়ে অবান্তর মন্তব্য করায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দেন তিনি। সামরিক অভ্যুত্থান যারা চালাতে চেয়েছিল তারা বিশ্বাসঘাতক, তাদেরকে ভেনেজুয়েলাবাসী কখনো ক্ষমা করবে না। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, আমি নাকি কিউবা চলে যেতে চেয়েছিলাম, রাশিয়া নিষেধ করাই যায়নি। একজন মিথ্যাবাদী ছাড়া এমন মন্তব্য কেউ করতে পারে না। এদিন ব্রাজিল ও আরুবার সঙ্গে বন্ধ থাকা সীমান্ত খুলে দিয়েছে মাদুরো সরকার। গত ফেব্রুয়ারিতে ওই সীমান্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে কলম্বিয়া সীমান্ত আপাতত খুলে দেওয়া হচ্ছে না বলে জানান দেশটির শিল্পমন্ত্রী। এর মধ্যেই ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসা অব্যাহত রাখায় দুটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির উপর চাপ অব্যাহত রাখতে এটা করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। ভেনেজুয়েলাকে চাপে রাখতে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র, এতে করে দেশ দুটির মধ্যে বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই মাদুরোকে সরাতে গুয়াইদোর মার্কিন বাহিনীকে দেশটিতে স্বাগত জানানোর ঘোষণায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রতিশ্রুতি ভঙ্গ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার এখনও খুব ভালো সম্পর্ক বিরাজমান, তবে ধীরে ধীরে সে সম্পর্কে আস্থা কমে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে উত্তর কোরিয়া বিষয়ে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়াকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করতে চাই আমরা। সামরিক দিক থেকেও আমাদের দৃষ্টিভঙ্গিও একই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি, আর ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের যে তথ্য পাচ্ছি সত্য বলেই মনে করছি। এদিকে পিয়ংইয়ং এর পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের 70টি দেশ। বাকি দেশগুলো এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের অন্তর্গত। একই সঙ্গে উস্কানি পরিহার করে বিতর্কিত সামরিক কর্মসূচি বর্জনের জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানায় তারা। তবে ফ্রান্সের উত্থাপিত এ প্রস্তাবে সই করেনি পিয়ংইয়ং এর মিত্র চীন ও রাশিয়া। এদিকে সংকট সমাধানে আলোচনার উপর জোর দিয়েছে চীন। উত্তর কোরিয়া কি উৎক্ষেপণ করছে, তার ধরন কি, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তবে আমরা মনে করি কোরীয় সংকট সমাধান করতে হলে চাপ প্রয়োগ কমিয়ে আলোচনার গতি বাড়াতে হবে, এই দায়িত্ব সংশ্লিষ্ট সবার। আমরা আশা করি পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ নিশ্চিতে সবাই ইতিবাচক পদক্ষেপ এবং রাজনৈতিক উপায়ের উপর জোর দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য 2017 সালে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। এরপর গেল বছরের জুনে সিঙ্গাপুরে বৈঠক করেন ট্রাম্প কিম। এ ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বৈঠক করেন তারা, কিন্তু দ্বিতীয় বৈঠক ব্যর্থ হওয়ায় সম্প্রতি স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র, রকেট এবং নিয়ন্ত্রিত অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। শ্রীলঙ্কায় আরও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনা প্রধান মহেশ সেনানায়েক জানান, ইস্টার সানডে বোমা হামলায় সংশ্লিষ্ট প্রায় সব নেটওয়ার্কে ভেঙে দিতে পেরেছেন তারা, তবে আরও জঙ্গি হামলার হুমকির তথ্য রয়েছে বলেও জানান তিনি। এদিকে কয়েকটি গির্জা ও আবাসিক হোটেলে বোমা হামলার পর সাধারণ মানুষ বোমা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এর মধ্যে জাতিগত বিদ্বেষ বাড়তি সংখ্যার কারণ হয়ে উঠেছে দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য। শ্রীলঙ্কায় গত মাসে গির্জা ও আবাসিক হোটেলে বোমা হামলার কয়েকদিনের মধ্যেই এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।
গির্জায় হামলার ঘটনায় অন্য ধর্মের মানুষের ক্ষোভ ও বিদ্বেষমূলক তোপের মুখে দেশটির মুসলিম সম্প্রদায়। তারা বলছে বিভিন্ন জায়গায় মুসলমানদের নানাভাবে হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। অফিস আদালত হাসপাতাল ও কর্মস্থল ছাড়াও গণপরিবহনে তারা বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হচ্ছেন। কয়েক জায়গা থেকে জাতিগত সংঘাতেরও খবর জানিয়েছে গণমাধ্যম। ইস্টার সানডে হামলার পর মুসলিমদের ওপর অত্যাচার নিপীড়নের ঘটনা বাড়ায় ইতোমধ্যে একটি হটলাইন চালু করেছে লঙ্কান কর্তৃপক্ষ। মুসলিমদের কাছ থেকে প্রতিদিনই তাদের উপর নির্যাতন ও বিদ্বেষমূলক হামলার অজস্র অভিযোগ পাচ্ছে কর্তৃপক্ষ। গির্জা ও আবাসিক হোটেলে সন্ত্রাসী হামলার পূর্বাভাস অনেক আগেই দেয়া হয়েছিল লঙ্কান কর্তৃপক্ষকে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে পুত্তালাম জেলার উইলপাত্তু ন্যাশনাল পার্ক থেকে 100 কেজির বেশি বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। বুদ্ধমূর্তির ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে সে সময় নবগঠিত এক ইসলামী মৌলবাদী দলের 4 জনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার 3 মাসের মাথায় কলম্বো সহ দেশের বিভিন্ন স্থানের গির্জা ও আবাসিক হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন 250-র বেশি মানুষ। হামলার মাসখানেক আগেও এক নারকেল বাগান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ওই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে যে শ্রীলঙ্কান মুসলিমদের সন্দেহ করা হচ্ছে তাদের কেউ কেউ সিরিয়ায় আইএসএ যোগ দেওয়ার পর দেশে ফিরে আসে। এর মধ্যেই দেশটির সেনাপ্রধান মহেশ সেনানায়ক জানিয়েছেন শ্রীলঙ্কায় আরও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, ইসলামিক জঙ্গি গোষ্ঠীর আরও হামলার হুমকির তথ্য তাদের কাছে রয়েছে, তবে ইস্টার সানডে বোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব নেটওয়ার্কেই তারা গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। আমাদের জানা মতে জঙ্গি সন্ত্রাসীদের নেটওয়ার্কে যারা রয়েছে তাদের মধ্যে 9 জনের বেশি আত্মঘাতী হামলায় নিহত হয়েছে। এছাড়া অন্য যেসব মৌলবাদী ও জঙ্গি রয়েছে তাদের অনেকেই আমরা গ্রেফতার করেছি। আমাদের কাছে থাকা সন্ত্রাসীদের তালিকার প্রায় 75% আটক হয়েছে। আইএসএর প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিদের মূল কতটুকু গভীরে তা তদন্ত করছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। যত গভীরেই হোক না কেন তা উৎপাটন করার অঙ্গীকার করেন মহেশ সেনানায়ক। চুক্তি ছাড়াই শেষ হলো চীন মার্কিন বাণিজ্য আলোচনা। মার্কিন শুল্ক আরোপ ও চীনের পাল্টা হুঁশিয়ারির পরও বৈঠকে বসার ঘোষণা দিয়েছে দুই দেশ। আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতার স্বার্থে সমঝোতার আহ্বান জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয় চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের সিদ্ধান্ত। চীনের $200 বিলিয়ন পণ্যের উপর সর্বোচ্চ 25% হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মোক্ষম জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় বেইজিংও। তবে চলমান সংকট নিরসনে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে নমনীয় হয়েছে দুদেশই। ট্রাম্পের দাবি বাণিজ্য যুদ্ধ চললেও চীনের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক অনেক শক্তিশালী। এবারে ডেডলাইন পেরিয়ে গেলেও বেইজিংয়ে আবারও আলোচনার ইঙ্গিত দিলেন তিনি। সমতাভিত্তিক চুক্তির বিষয়ে এখনও আশাবাদী চীন। এটা সত্যি যে এখনও অনেক মতবিরোধ আছে, তবে অনেক বিষয়ে সমঝোতাও হয়েছে। প্রতিটি দেশের নিজস্ব মূলনীতি থাকে, সে বিষয়ে কোনো আপোষ চলে না। পারস্পরিক স্বার্থ বিবেচনায় রেখেই আবারও আলোচনায় বসবো আমরা। আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতা ও নিশ্চয়তার স্বার্থে শীর্ষ দুই অর্থনীতিকে সমঝোতার আহ্বান বিশ্ব বাণিজ্য সংস্থার। অসম বাণিজ্য কোনো ক্ষেত্রেই সুফল বয়ে আনতে পারে না। আন্তর্জাতিক বাণিজ্যে প্রয়োজন পারস্পরিক সহায়তা। বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে উঠলে তার ফলাফল ভোগ করতে হবে সবাইকে। শীর্ষ দুই অর্থনীতির লড়াই বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা দেবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের উপর চাপ বাড়াতে রীতিমতো রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ না যেতেই পারস্য উপসাগরে আরও একটি রণতরী পাঠাচ্ছে দেশটি। মোতায়েন করা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর নিরাপত্তায় এই পদক্ষেপ বলে দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের তৎপরতার প্রতিক্রিয়ায় নিজেদের সমুদ্র সীমায় টহল জোরদার করেছে ইরান। গেল সপ্তাহেই পারস্য উপসাগরে টহল শুরু করে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে পাঠানো হয় অত্যাধুনিক বোমারু বিমান B-52। তেহরানকে চাপে রাখতে এই প্রস্তুতিকেও যথেষ্ট মনে করছে না পেন্টাগন। এক সপ্তাহ যেতে না যেতেই তাই উপসাগরে পাঠানো হচ্ছে আরও একটি রণতরী। মার্কিন গণমাধ্যম বলছে শিগগিরই টহল শুরু করবে ইউএসএস আর্লিংটন। মোতায়েন করা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট।
গোয়েন্দা তথ্যে এটা স্পষ্ট যে ইরান আমাদের মিত্র দেশগুলোর জন্য বড় ঝুঁকি। বিষয়টিকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সাথে নিয়েছে। তেহরানকে এ বার্তা দিতে পারস্য উপসাগরে রণতরী ও যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের তৎপরতার মধ্যে নিজেদের সমুদ্র সীমায় টহল জোরদার করেছে ইরানও। এ পরিস্থিতিতে দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে জার্মানি, আর পরমাণু চুক্তি নিয়ে মার্কিন পদক্ষেপের সমালোচনা করেছে চীন। আলোচনার মাধ্যমে সংকট নিরসনে চাপ তৈরির ক্ষমতা ঐক্যবদ্ধ ইউরোপের আছে। শান্তিপূর্ণ সমঝোতায় ইরানের প্রচেষ্টায় স্বীকৃতি যেমন দরকার, তেমনি ইরানকেও ইসরায়েলের অস্তিত্ব রক্ষার অধিকার আর আঞ্চলিক অভিযানের গুরুত্ব বুঝতে হবে, তা সে সিরিয়ায় হোক বা ইয়েমেনে। আন্তর্জাতিক আইন মেনে ইরানের সাথে চীন সহ অনেক দেশ দীর্ঘদিন ধরে লেনদেন চালিয়ে আসছে, এ নিয়ে প্রশ্নের সুযোগ নেই। তাই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ চীন সমর্থন করে না, বেশিরভাগ রাষ্ট্রই এ ব্যাপারে একমত। পরমাণু চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর চলতি মাসে হঠাৎ করেই ইরানের উপর চাপ বাড়াতে শুরু করে যুক্তরাষ্ট্র। 2 মে ইরানের তেল বিক্রির সব সুযোগ বন্ধ করে দেয় দেশটি। ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভ কর্মসূচিতে আবারও আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শুক্রবার সেনাবাহিনীর ছোড়া গুলিতে প্রাণ গেছে এক ফিলিস্তিনির। হামলায় আহত হন আরও 2 জন। কর্তৃপক্ষ জানায় গ্রেট মার্চ অফ রিটার্ন কর্মসূচিতে যোগ দিতে গাজা সীমান্তে জড়ো হয় ফিলিস্তিনিরা। ইসরায়েলের দাবি, এ সময় সেনাদের লক্ষ্য করে ইট পাটকেল ও জ্বলন্ত টায়ার ছুটছিল ফিলিস্তিনিরা। জবাবে গুলি ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী। রমজান মাস শুরুর আগেই হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে নিহত হয়েছেন 27 জন ফিলিস্তিনি, প্রাণ যায় আরও 4 ইহুদির। মিশরের মধ্যস্থতায় কার্যকর হয় অস্ত্রবিরতি।